আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, বাগানে চলে এসেছি। আজকে একটা পেঁপে পাড়বো, পেঁপেটা ভালোই পেকেছে আর এখন সত্যি সত্যি পেঁপে খেতে খুব ভালো লাগছে। আসলে বৃষ্টিটা হচ্ছে না তো সেই জন্য পেঁপেগুলো খুব মিষ্টিও। চলুন পেঁপেটা দেখাই, ভীষণ বড় সাইজের একটা পেঁপে। এই দেখুন যথেষ্ট বড় সাইজের একটা পেঁপে, তার সাথে দেখুন ফুল, কত ফুল হয়েছে বাগানে। এইটা এক রকমের ফুল, আরও দেখাচ্ছি চলো। গরমের সময়টাই বাগানে অনেক রকম ফুল হয়, এই ফুলটা, এটা, এটা আরও আছে। এই দেখুন এগুলোতে শাক আর ওইখানটাতে ফুলে একদম ভরে গেছে। মালতী ফুল তো আপনাদের আগেই দেখিয়েছি, চলুন এরপর সরাসরি একদম পেঁপেটা পেড়ে বাড়ি চলে যাব। আনারসটা দেখবেন, আনারসটাও কিন্তু দারুণ হয়ে গেছে, চলুন ওইটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন আনারসটাও একদম দুর্দান্ত দেখতে হয়েছে। চলুন অনেক তো গল্প করলাম, পেঁপেটা এরপর তুলে নিই, ভারী আছে পেঁপেটা। এই দেখুন পেকেছে পেঁপেটা, চলুন তুলে নিয়েছি পেঁপে, যথেষ্ট পাকা পেঁপেটা, বাড়ি চলে যাই এরপর, তারপর এটা কাটা হবে। চলে এসেছি বাড়িতে, বাগানেই ছিল পেঁপেটা, সকাল সকাল একদম পেঁপে দিয়ে ভিডিওটা শ্যুট করলাম। বাগানের পেঁপে বড় সাইজ, আর মাঝখানে আনাজ কাটছে, আজকে আনাজ কাটা শুরু হয়ে গেছে। মিষ্টি খাবো এরপর, আমার থেকে বেশি মিষ্টি এখন পিঁপড়েরা খাচ্ছে। যাই হোক খেয়ে নিই মিষ্টি, আর চা বিস্কুটও অবশ্যই খাবো। আমাদের বাগানের সাথে সাথে বাড়ির এই গাছটাতেও প্রচুর পরিমাণে আম ধরেছে, কিছু পেরে নেওয়া হয়েছে, গোলাপ ফুল উপরে ডালও ধরেছে। এই জাস্ট স্নান টান করে এলাম, এরপর একটু পড়তে বসবো। আজকে আমার অনলাইন ক্লাস ছিল, প্রায় 1.5 ঘন্টার মতো পড়লাম, তারপর নিজের কাজটা যা সমস্ত ছিল খাওয়া দাওয়া করলাম, স্নান টান কমপ্লিট, এখন আবার পড়তে বসবো। আজকে আর সেরকম কোনো কাজ নেই, মাকে, মা আজকে সমস্ত কিছুই করে দিয়েছে, সেরকম কোনো সাহায্য মাকে আজকে করতে পারিনি। তো চলুন এখন পড়তে বসি, তারপর যদি আবার কোনো কাজ থাকে সেটা করবো, আর না হলে খাওয়া দাওয়া করবো। বাড়িতে বেশিরভাগ জায়গায় আমার বোনের কারুকার্য দেখতে পারবেন, যেমন এই যে এটা আমার বোনের কারুকার্য, আমার আলমারিতে এটা চিটিয়ে দিয়েছে, এখানে আবার দেওয়ালে আমার নাম লিখে দিয়েছে সীমা দত্ত। এই যে মোটামুটি ওর কারুকার্য এখানে সেখানে সমস্ত জায়গায় দেখা যায়, কোনো জায়গায় আবার ভূত পেতনি কি সমস্ত এঁকে দেয়, এখানে আবার কিসের যেন নকশা করছিল, মানে সত্যি কি আর বলবো, না থাকলে এই সমস্ত জিনিসগুলো আমি বড্ড মিস করি। আজ আমার এক কাকুর দোকানে হালখাতা ছিল, সেই জন্য কাকিমা এই সমস্ত মিষ্টিগুলো দিয়ে গেছে, যাই হোক এগুলো খাওয়া দাওয়া করে নিলাম। আর সকালে দুটো মিষ্টিও রয়ে গিয়েছিলো, যেটা আমি একে সকালে দেখিয়েছিলাম আপনাদের, সেই মিষ্টিগুলো আর বেশি নেই, এই কটাই আর আছে, সব খেয়ে নিয়েছি। আর আজকে ভাতের সাথে কালকে যেমন মেনু ছিল প্রায় সেম, জাস্ট খাওয়া দাওয়া হলো আমাদের, খাওয়া হয়ে গেলো দুপুরবেলা। আজকে কালকের মতো প্রায় সেমই মেনু ছিল, শুধু অ্যাড হয়েছে বেগুন ভাজা, আর মেনু থেকে বাদ গেছে এঁচোড়ের তরকারি, তার পরিবর্তে ছিল ভেন্ডির তরকারি, আর ছিল চাটনি, চাটনিটা কালো ছিল, মাছের কালকেও বাটনা হয়েছিল, আজকেও বাটনা হয়েছে, সর্ষে বাটনা, খুব ভালো হয় ওটা খেতে, আমি আগে খেতাম না এখন খুব খাই, ভালো লাগছে। এক মিনিট বন্ধ করে দিলাম, সবাই শুয়ে পড়েছে, মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই খেয়ে নিয়েছে, আমি এরপর শুয়ে পড়বো, একটু বসেছিলাম খাওয়ার পর। আজকে তো বৃষ্টি আর বাড়িতে নেই যে বলবো এরপর বৃষ্টির সাথে ভেলকি করবো, ও বাড়িতে নেই, ও এখন আসবে নাকি সেটাও জানি না, ওর আসতে দেরি হবে কারণ গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, আর ওর মামা বাড়িতে এখন পঞ্চরাত্রি হচ্ছে সেই জন্যই। আর আজকে আবার দাদা মেসেজ করছিল, ও হয়তো যেতে পারে মামা বাড়ি। যাই হোক চলুন এখন খাওয়া দাওয়া করে আপাতত রেস্ট নিই, বিকেলবেলায় একটু বেরোবো মায়ের সাথে, তারপরই ভিডিওটা শেষ করে দেবো। ব্যাস আজকে সারাদিনটা এইরকমভাবেই কাটালাম আমি। আর একটা কথা বলতে খুব ইচ্ছে করলো, যখন স্কুলে পড়তাম তখন স্কুলের ছুটি পেতাম আমরা গ্রীষ্মের ছুটি, এখন কলেজে পড়ার জন্য কোনো রকম কোনো ছুটি পায় না, অতিরিক্ত গরমটার জন্য ওই গাজনের সময় তারপরে সপ্তাহটাতে আর কি তখন ছুটি পেয়েছিলাম, আর তো ছুটি পাওয়ার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। সামনাসামনি মানে সামনেই খুব তাড়াতাড়ি ইন্টারনালও চলে আসছে, তো স্কুলটাই অনেক 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 ভালো ছিল। যাই হোক চলুন এখন আপাতত রেস্ট নিয়ে একটু বিকেল থেকে আবার ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন। আজকে ওয়েদারটা আবার সেদিনের মতো হয়েছে মেঘমেঘ, যাক বৃষ্টি হলো একটু আধটু, বেশ ভালো। চা বানাচ্ছি, ভাবলাম এটাই শেয়ার করি আপনাদের সাথে, আগে তো এমনিতেই প্রচণ্ড মেঘ ধরেছে, ঝড়ও দিচ্ছে, আজকে আর যাওয়া যাবে না। চিনি দিয়ে দিয়েছি, এখানে আমি চার কাপ চা বানাবো, 4 চামচের একটু বেশি চিনি দিলাম,
আমি খেলে একটু কমই চিনি দিই, কিন্তু যেহেতু দাদু বাম্পা খাবে, দাদু বেশি অল্প চিনি খেতে পারে না, সেই জন্য চিনিটার পরিমাণটা একটু বেশি দিলাম। এরপর দিয়ে দেবো চা পাতাটা। আজকে যা বুঝতে পারছি, আজকে আর বেরোনো যাবে না জানেন, আজকে আর বেরোতে পারবো না মনে হচ্ছে। তারপর কী হয় দেখা যাক, যদি বেরোই তো ভালোই হবে। বিকেলবেলা আসলে ঘরে থাকতে ঠিকঠাক ভালো লাগে না, আর তারপর এখন কলেজ টলেজ টিউশন সেরকমভাবে কোনোটাই হচ্ছে না, তো বাইরেও যাওয়া হচ্ছে না, সেই কারণে একটু বাইরের দিকে বেরোলে তাই ভালো লাগে। খুব লিকারটা হতে দেবো, তারপর দুধ অ্যাড করে দেবো, তার আগে আমি একটু আদাটা কুড়িয়ে দেবো। এটাতে খানিকটা পরিমাণ আদাও কুড়িয়ে দিলাম, লিকারটা হয়ে যাক, তারপর দুধটা অ্যাড করে দেবো। একটা এলাচ দিয়ে দেবো এখান থেকে, এলাচের মুখটা একটু ফাটিয়ে দেবো। এই যে এইভাবে ফাটিয়ে অ্যাড করে দিলাম, মোটামুটি লিকারটা হয়ে আসছে, তারপর দুধটা অ্যাড করে দেবো। দুধটা ছেঁকে নিল, এটা আবার গরম হতে দিলাম, আর চা মোটামুটি আমার রেডি, ফুটে গেলেই তারপর এক এক করে সকলকে দিয়ে দেব। চলুন এরপর আমি তাপগুলো নিয়ে আসি। এখানে একটা বার করে রেখেছি, এখান থেকে বের করে নেব, তারপর তাপগুলো দিয়ে আসবো। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই অনেক 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 ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।